আসসালামু আলাইকুম এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অর্পা আহসান শুরুতেই সংবাদ শিরোনাম শিল্প কারখানার রাসায়নিক বর্জ্যে ভয়াবহ দূষণ শীতলক্ষায় পানির রং কালো প্রচণ্ড দুর্গন্ধ নাটোর এক আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুল সহ পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ এবং কিং শেফার্ড সহ বিদেশি নানা জাতের কুকুরের খামার মানিকগঞ্জে বাণিজ্যিকভাবে উৎপাদন শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কয়েকশো শিল্প কারখানার রাসায়নিক বর্জ্যের দূষণে মরে যাচ্ছে প্রসিদ্ধ শীতলক্ষা নদী স্বচ্ছ পানির রং বদলে হয়েছে কালো দুর্গন্ধে টিকতে পারছে না তীরের মানুষ বিপর্যয়ের কবলে পরিবেশ শীতলক্ষার ভয়াবহ এই দূষণে ক্ষুব্ধ পরিবেশকর্মী ও স্থানীয়রা নারায়ণগঞ্জ থেকে আব্দুল সালামের পাঠানোর রিপোর্ট জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব শীতলক্ষা নদীকে ঘিরেই চারশো বছর আগে বাণিজ্যিক শহর হিসেবে গড়ে ওঠে প্রাচ্যের ড্যান্ডিখ্যাত নারায়ণগঞ্জ ধীরে ধীরে বসে কলকারখানাও পনেরো বছর আগেও এ নদীর পানি ছিল স্বচ্ছ পাওয়া যেত হরেক রকমের মাছ তীর ছিল গাছপালা আর ফসলে ভরপুর তখন শীতলক্ষার পানিতে রান্না গোসলের কাজও সারতেন স্থানীয়রা এখন দূষণে কালছে শীতলক্ষার পানি দুই পারে গড়ে উঠেছে শত শত কারখানা এসবের রাসায়নিক মেশানো রং বর্জ্য পরিশোধন ছাড়াই ফেলা হচ্ছে নদীতে পানির এমন একটা অবস্থা হয়েছে আমরা নিঃশ্বাস নিতে পারি না আর পানি গেছে নষ্ট হয়ে পচা পচা লেগে আছে গা তারপর মানুষে মনে করেন মানে নদীর পানি মুখে লুটো দিন না আমাদের এই নদীর যে পানিতে যে দূষিত পদার্থ জমে আছে এই পানিতে মানুষের খুব মানে ক্ষতি হচ্ছে আগে পানি অনেক সুন্দর ছিল বা এই পানির জন্য আমরা এখন গোসল টোসল করছি আগে এখন তো গোসল করতে পারি না নদীর পাড়িতে পানি এমন দুর্গন্ধ এই দুর্গন্ধের জন্য আমরা বাইরে মুক্ত চাই ফতুল্লার বিসিক সিদ্ধিরগঞ্জের আদমজি কাঁচপুরে কারখানার বর্জ্য দূষণে শীতলক্ষা এখন পরিণত হয়েছে আবর্জনার ভাগারে শহরের গৃহস্থালী বর্জ্য ময়লা আবর্জনাও সরাসরি ফেলা হচ্ছে এ নদীতে কারখানা অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের হিসেবে নারায়ণগঞ্জে বিভিন্ন শ্রেণীর তিন হাজার পাঁচশো পঞ্চাশটি কারখানা ও শিল্প প্রতিষ্ঠান আছে এর মধ্যে পাঁচশো চারটি কারখানা থেকে তরল বর্জ্য নির্গত হয় প্রতিদিন গড়ে পনেরো কোটি লিটারেরও বেশি শিল্প ও গৃহস্থালীর তরল বর্জ্য ফেলা হচ্ছে শীতলক্ষায় এক বছরে একুশটা কারখানার গ্যাস বিদ্যুৎ আমরা বিচ্ছিন্ন করে এর দূষণ স্থায়ীভাবে বন্ধ করেছি এবং পাশাপাশি আমরা আমাদের যে পরিবেশ সংক্রান্ত অপরাধের জন্য যে আমাদের জেলায় যে স্পেশাল ম্যাজিস্ট্রেট কোর্ট এই স্পেশাল ম্যাজিস্ট্রেট কোর্টে আমরা মামলা দায়ের করেছি ১৮টি পরিবেশ অধিদপ্তর জানায় জলজ প্রাণীর জীবন ধারণের জন্য প্রতি লিটার পানিতে চার থেকে ছয় মিলিগ্রাম ডিওমেনাস ডিজলভ অক্সিজেন প্রয়োজন হলেও শীতলক্ষার পানিতে এখন তা আছে মাত্র এক থেকে দুই মিলিগ্রাম তাই এ নদীর পানিকে এখন বিষাক্ত বলছেন পরিবেশকর্মীরা ব্যুরো রিপোর্ট এটিএন বাংলা জয়পুরহাটে সোলাইমান হত্যা মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত এছাড়া তাদের প্রত্যেককে দশ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয় দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নূর ইসলাম এই রায় দেন দণ্ডপ্রাপ্তরা হলেন কালাই উপজেলার গোপীনাথপুর আপলাপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে মাহফুজুর রহমান রকিবুল ইসলাম অফির ও আব্দুল কুদ্দুস এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়া এই মামলা থেকে পাঁচজনকে খালাস দেন আদালত দুই হাজার ষোলো সালের ৩০ এপ্রিল সকালে কালাই উপজেলার গোপীনাথপুর যোগরম্বুর মাঝামাঝি এলাকায় পানি যাওয়া ড্রেনের মাটি তোলা নিয়ে কথা কাটাকাটির জের ধরে আসামিরা সোলাইমানের মাথায় কোদাল দিয়ে আঘাত করে পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নাটোর এক আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুল সহ পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত দুপুরে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সাইদ মামলার শুনানি শেষে পিবিআই এর পুলিশ সুপারকে তদন্ত করে আগামী ২৭ জুলাই প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন বিষয়টি নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহ মকদুম রূপোশ স্বামী আয়ুব আলীকে হত্যার অভিযোগ এনে বাগাতিপাড়ার মারিয়া গ্রামের গৃহবধূ শাহনাজ পারভীন গত পহেলা জুন আদালতে মামলাটি দায়ের করেন প্রায় তিন বছর আগে দুই হাজার ২০ সালের ২০ ফেব্রুয়ারি একই উপজেলার স্যানালপাড়া গ্রামে সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুলের
বাগানবাড়িতে শালিশ সভায় মৃত্যু হয় কৃষক আয়ুব আলীর। ময়নাতদন্ত সহ সকল রিপোর্টে আয়ুব আলীর মৃত্যুকে হার্ট অ্যাটাক বলে দাবি করা হয়। মামলায় অভিযুক্ত অপর চারজন হচ্ছেন স্থানীয় সংবাদকর্মী মিজানুর রহমান, মাইদুল ইসলাম, আব্দুল মজিদ ও মাইনুল ইসলাম। দিন যত যাচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের তৎপরতা ততই বাড়ছে। আর পাঁচ দিন পর অনুষ্ঠিত হবে এই নির্বাচন। এবারে নির্বাচনে 30টি ওয়ার্ডে 3,51,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 3 মেয়র প্রার্থী সহ সাধারণ কাউন্সিলর পদে 112 জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে 46 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন ছাড়াও জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন ও জাকের পার্টির লতিফ আনোয়ার। এই নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুর্শিদ আলম ইতিমধ্যে নির্বাচন থেকে দাঁড়ানোর কারণে নির্বাচন তেমন একটা প্রতিদ্বন্দ্বিতামূলক না হলেও কাউন্সিলর প্রার্থীরা নির্বাচনকে প্রাণবন্ত করে তুলেছেন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব রকমের প্রস্তুতি নিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। র‍্যাব, বিজিবি সহ ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য যারা আছেন সকলেই কিন্তু তাদের স্বশাসিত দায়িত্ব পালন করবে এবং এখানে এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে রাজশাহীতে নির্বাচনের দিনে কোনো ধরনের কোনো সহিংসতা করে বা কোনো মারামারি বা আইন শৃঙ্খলা বিঘ্নকারী কোনো অপরাধ কর্মকাণ্ড করে কেউ পার পাওয়ার কারো কোনো সুযোগ নাই। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আনন্দ র্যালি করছে জেলা আওয়ামী লীগ। ঠাকুরগাঁও দলীয় কার্যালয় থেকে আনন্দ র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলের সদস্য ও সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সাদেক কুরাইশি ও সাধারণ সম্পাদক দীপক কুমার রায়। র্যালিতে জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। চট্টগ্রাম নেভাল একাডেমিতে মিডশিপম্যান 2020 বি ব্যাচ ও ডাইরেক্ট এন্ট্রি অফিসার 2023 ব্যাচের গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। সকালে পতেঙ্গা নেভাল একাডেমিতে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবাল। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর 48 জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন। কুচকাওয়াজ শেষে বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ মান অর্জনকারীদের হাতে পদক তুলে দেন নৌবাহিনীর প্রধান। এতে সকল বিষয়ে সর্বোচ্চ মান অর্জন করায় মিডশিপম্যান 2020 বি ব্যাচের আরজু ইহসান সোর্ড অব অনার অর্জন করেন। এছাড়া মিডশিপম্যান ফয়সাল রহমান নৌবাহিনীর প্রধান স্বর্ণপদক লাভ করেন। বান্দরবনের মিয়ানমার সীমান্ত সংলগ্ন রুমা উপজেলা সহ বেশ কয়েকটি দুর্গম এলাকায় সন্ত্রাসী তৎপরতার কারণে এবার শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মসূচি পুরোপুরি সফল না হওয়ার আশঙ্কা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এসব এলাকায় সন্ত্রাসী তৎপরতা কমে গেলে পরবর্তীতে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সকালে বান্দরবানে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাক্তার নারী নিহার রঞ্জন নন্দী এই তথ্য জানান। এবার বান্দরবানের 7 উপজেলায় 6-11 মাস বয়সী 10,334 জন ও 12-59 মাস বয়সী 63,031 জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বুদ্ধিমান ও ভয়ঙ্কর গড়নের ব্ল্যাক কিং শেফার্ড সহ দামি জাতের কুকুরের খামার গড়ে এলাকায় সাড়া ফেলেছেন মানিকগঞ্জের সাটুরিয়ার রিয়াজ রাশিদুল সোহেল। তবে স্থানীয়দের উৎসাহ পেলেও তিনি সহযোগিতা পাননি জেলা প্রাণী সম্পদ কার্যালয় থেকে। মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজনের রিপোর্ট, জানাচ্ছেন রোকসানা ইভা। বিভিন্ন দেশ ভ্রমণের সুবাদে সেখানকার শৌখিন মানুষদের কুকুরের প্রতি ভালোবাসা দেখে কুকুর পালার শখ জাগে সফটওয়্যার ইঞ্জিনিয়ার রিয়াজ রাশিদুল সোহেলের। 3 বছর আগে নেপাল থেকে আনা 2টি ব্ল্যাক কিং শেফার্ড কুকুর পালতে শুরু করেন তিনি। বাণিজ্যিকভাবে কুকুর পালনে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কোট্টা এলাকায় 100% জায়গার উপর গড়ে তোলেন খামার। বর্তমানে তার খামারে রয়েছে ব্ল্যাক কিং শেফার্ড, বাইকালার শেফার্ড, গোল্ডেন রিট্রিভার, শিরচো, স্পিড সহ দেশীয় জাতের কুকুর। জাত বুঝে এক একটি কুকুর ছানা বিক্রি হয় 1-3 লাখ টাকায়। তবে খামার করতে গিয়ে সোহেল অভিযোগ করেছেন স্থানীয় প্রাণী সম্পদ কার্যালয়ের অসহযোগিতার বিষয়ে। আমি একজন আইটি প্রফেশনাল, সেই সাথে একজন পশুপ্রেমী। বাংলাদেশ গভর্নমেন্টের কাছে আমার একটা অনুরোধ যে এই টিকা ম্যানেজমেন্ট, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের ফ্রিজে টিকাটা ভালো আছে, কিন্তু এই টিকাটা তো আমার কাছে
সেই উপায়ে আসতে হবে, ভালোভাবে আসতে হবে। আলটিমেটলি এই টিকাটা আমি যদি আমার পশুকে দিয়ে আমি প্রোটেকশন না পেলাম, তো ওই টিকার তো কোনো মূল্য থাকলো না। সোহেলের এ ব্যতিক্রমী উদ্যোগে সরকারিভাবে সহযোগিতার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের এই যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্য। সময় পাইলেই সোহেল ভাই যখন কাজ না করতে পারে দেখা যায় কি লোক থাকে না, আমি আইসা আইসা মাঝে মাঝে সোহেল ভাইয়ের কাজ করে দিয়ে যাই। আই অলওয়েজ হেল্প, ওদের পানি দেই, ওদের খাবার দেই। কুকুরের খামার পরিদর্শন করে তাকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। আমার এই ধানকড়া ইউনিয়ন পরিষদের 9 নং ওয়ার্ডের পক্ষ থেকে যদি কোনো সার্বিক সহযোগিতা লাগে আমি তাকে অবশ্যই সহযোগিতা করব। এদিকে কুকুরের খামার তালিকাভুক্তির নিয়ম না থাকায় নিবন্ধন দেয়া যায়নি বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমরা এই বিষয়ে বিভিন্ন সময় খামারিদের মানে যারা কুকুর লালন পালন করে থাকেন পারিবারিক পর্যায়ে সব করে তাদেরকে আমরা বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি, যেমন ভ্যাকসিনেশন সেবা, চিকিৎসা সেবা সহ বিভিন্ন সেবা। তবে এইটা নিতে হলে আমাদের হাসপাতালে কুকুর নিয়ে আসতে হবে, সেখানে আমাদের সেবা দেওয়ার ব্যবস্থা আছে। তবে খামারে কুকুরের চিকিৎসায় সার্বিক সহযোগিতার বিষয়টি নিশ্চিত করেছে জেলা প্রাণী সম্পদ কার্যালয়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নেত্রকোনা শহরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত মগরা নদীর ওপর মুক্তারপাড়া ব্রিজটি স্টিলের ব্রিজ থেকে গার্ডার ব্রিজে উন্নীত করার পর প্রয়োজনের তুলনায় উচ্চতা কম হওয়ায় বন্ধ হয়ে গেছে এর নিচের নৌপথ। শুষ্ক মৌসুমে মগরা নদীতে পানি কম থাকলেও বর্ষাকালে তা কানায় কানায় পূর্ণ হয়ে যায়, ফলে আগের মতো পণ্যবাহী নৌযান চলাচল করতে পারে না। নৌপথে পণ্য পরিবহনের খরচ কম হওয়ায় একসময় ধান চালসহ অন্যান্য মালামাল জেলার মদন উপজেলা থেকে কিশোরগঞ্জের ভৈরব পর্যন্ত পরিবহন করা হতো, কিন্তু স্বল্প উচ্চতার ব্রিজটি নির্মাণের পর বন্ধ হয়ে গেছে নৌপথটি। সুযোগ বুঝে কিছু অসাধু ব্যক্তি নদীর দুপার দখল করে গড়ে তুলছেন বিভিন্ন স্থাপনা, তাই ব্রিজটি সংস্কারের মাধ্যমে এর উচ্চতা বৃদ্ধি করে মগরা নদীর নৌপথটি চলাচলের উপযোগী করার দাবি জেলাবাসীর। শেরপুরের নালিতাবাড়ির কর্মজীবী মহিলা হোস্টেল কাম ট্রেনিং সেন্টারে কর্মরত কর্মচারীদের 4 বছরের বকেয়া বেতন পরিশোধ ও চাকরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বুধবার ট্রেনিং সেন্টার প্রাঙ্গণে দিনব্যাপী এই কর্মসূচি পালিত হয়। 2017 সালে প্রায় 9.5 কোটি টাকা ব্যয়ে ট্রেনিং সেন্টারটি নির্মাণ করা হয়। এতে 8টি ক্যাটাগরিতে 2019 সাল পর্যন্ত 1,200 জন নারী প্রশিক্ষণ নেন, তার মধ্যে 225 জন বর্তমানে বিভিন্ন কোম্পানিতে কর্মরত রয়েছেন। তবে 2019 সালের জুন মাস থেকে ট্রেনিং সেন্টারের কার্যক্রম ও 19 জন কর্মচারীর বেতন ভাতা বন্ধ রয়েছে। এতে নারীরা যেমন কর্মসংস্থান থেকে বঞ্চিত হচ্ছেন, পাশাপাশি সরকারের কোটি কোটি টাকার মালামাল ও যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। কুষ্টিয়ার কেবল অপারেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের সদস্য কুষ্টিয়া কেবল টিভি ও কণিকা কেবল টিভির মেইন অপটিক্যাল ফাইবার লাইনের তার প্রায় 15 কিলোমিটার পর্যন্ত কেটে ফেলায় 2 লাখ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। শহরের বঙ্গবন্ধু মুরাল চত্বরে কুষ্টিয়া কেবল টিভি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে চোরহাঁস কাস্টম মোড়ের বাসিন্দা দীনেশ কবিরাজের ছেলে মকবুল হোসেন গঙ্গের বিরুদ্ধে এই অভিযোগ করেন কোয়াবের কেন্দ্রীয় সদস্য আবু সাইদ সজল। সংবাদ সম্মেলনে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। নড়াইলের মধুমতি নদীর তীর বিস্তৃত এলাকায় বাণিজ্যিকভাবে আমবাগান গড়ে তুলেছেন কৃষি উদ্যোক্তারা। জেলার লোহাগড়া ইউনিয়নের মধুমতি নদীর দক্ষিণ পশ্চিম এলাকার চর বকরিঝুরি, বকঝুরি আর তেঁতুলিয়া বনাঞ্চলের অনাবাদি জমি চুক্তিতে ভাড়া নিয়ে চাষ করা হচ্ছে আম। অন্যান্য যে কোনো কৃষিজাত ফসলের চেয়ে লাভজনক হওয়ায় দিন দিন বাড়ছে বাগানের সংখ্যা। সেসব বাগানে উচ্চ ফলনশীল বিভিন্ন জাতের আম চাষ করা হচ্ছে। সরকারি বেসরকারি সহায়তা পেলে ভবিষ্যতে জেলার চাহিদা মিটিয়ে নড়াইলের আম দেশ বিদেশে রফতানি করা সম্ভব বলেও মনে করেন বাগান মালিকরা। এদিকে সনাতনী চাষাবাদের পাশাপাশি সময় উপযোগী আধুনিক ও লাভজনক চাষ পদ্ধতি নিয়ে চাষী পর্যায়ে বিভিন্ন ফল ও ফসল উৎপাদনে উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আমের দিকতে ফলন খুব, আমের সাইজ ওইবার তো মনে একটা সুবিধা নেই, কিন্তু রূপালীর সাইজ যেমন জানে বাড়ি ভোর আছে, আড়ি ভাঙ্গা আছে, হিমসাগর আছে, গুলাবার সাইজ আপনার ভালোই। আশ্বিনের সাথে আর অন্য কোনো আম ভালো আম সুস্বাদের আম থাকে নাই বাড়ি ভোর ছাড়া। এই খাতিয়দের আম সুস্বাদের ফলনও খুব ভালো, এই জন্য আমরা বেশি এখন বর্তমানে বাড়ি ভোরের চাষ করতেছি। এবছর আমার আম বাগানে প্রায় 1200 থেকে 1300 মন আমের উৎপাদন আমরা আশা করছি।
ওই বিরাট অ্যামাউন্টের আম আমাদের লোকাল মার্কেটে সেল করা আমাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং। কৃষি বিভাগ সবসময় আমাদের এই আম চাষিদের পাশে ছিল, আছে। আর আমের যে সকল, বিশেষ করে আমের ফ্রুট ফ্লাইটা সবচেয়ে বেশি ক্ষতিকর, এ কারণে যেন ঠিক টাইমে কীভাবে যে কৌশলগুলো অবলম্বন করলে এই কীটটাকে দমন করা যায় সেটার বিষয়ে পরামর্শ দিয়েছে। দেশের মিনি স্টেডিয়ামগুলোতে শিশুদের উপযোগী রাইড সংযোজন করা হবে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ও সমকাল আয়োজিত শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে চাই স্বপ্নের পার্ক ও খেলার মাঠ বিষয়ে মত বিনিময় সভায় তিনি এ কথা জানান। এছাড়া শিশুদের মেধা ও শারীরিক বিকাশে ক্রীড়াবৃত্তি চালু করা হবে, যা আগামী আগস্ট মাস থেকে শুরু হবে বলেও জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। স্থানীয় প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সুশীল সমাজের লোকজন সভায় উপস্থিত ছিলেন। মানিকগঞ্জে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে খান বাহাদুর আওলাদ হোসেন খান কলেজ দল চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে তারা দেবেন্দ্র কলেজ দলকে হারায়। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বুধবার বিকেলে শহরের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পরে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সানোয়ারুল হক, পৌর মেয়র রমজান আলী ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম পারভেজ উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।